ইরানের ইস্পাহান শহরের নিকটবর্তী একটি সামরিক ঘাঁটিতে ইসরায়েল যে হামলা চালিয়েছে তাতে র্যাম্পেজ নামক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এবং এটি স্থানীয়ভাবেই তৈরি। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটির আকার 4.7 মিটার। এটি সুপারসোনিক গতিতে ছুটতে পারে, এমনকি আয়রন ডোমের মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম বলে দাবি করা হয়েছে। তবে এই হামলা সম্পর্কে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল। ইরান এই হামলার ঘটনাকে ছোট করে দেখছে, পাশাপাশি দাবি করেছে হামলায় শুধু 3টি ছোট আকারের ড্রোন ব্যবহার করা হয়েছে, এতে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়নি। র্যাম্পেজটির ওজন 0.5 টনের বেশি এবং 2018 সালে প্রথমবার প্রকাশ্যে আনা হয়। এটি নির্মাণ করেছে ইসরায়েলি মিলিটারি ইন্ডাস্ট্রিজ সিস্টেমস ও ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির দাবি, ক্ষেপণাস্ত্রটি বাংকারের মতো সুরক্ষিত এলাকায় প্রবেশ ও ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছে ইরানের বিমান প্রতিরক্ষায় কথিত ইসরায়েলি হামলায় উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। ক্ষেপণাস্ত্রটি তেহরানের রাডার সিস্টেমগুলো ফাঁকি দিতে সক্ষম। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টা পরেই প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গান। প্রতিবেদনে কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, এই পদক্ষেপের কারণে ইসরায়েলের ওপর আরেকটি সরাসরি আক্রমণ করার আগে ইরানকে 2 বার ভাবতে বাধ্য করবে। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।